হ্যালো বন্ধুরা, আমি আপনাদেরকে আগে একটা ভিডিও দেখিয়েছিলাম যে বাচ্চা ছোট বড় হয় কেন। আমি বলেছিলাম যে আপনাদের পরবর্তী টিপস দেব যে ডিম কীভাবে সিজার করতে হয়। অনেক সময় বাচ্চা আপনার ভিতরে মারা যায়, অনেক কারণে মারা যায়। কারণ হলো বিশেষ করে ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেল, এটা আমি আগ্রহপূর্বক বলেছিলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই ডিমকে কীভাবে সিজার করতে হয়। ডিমটা সিজার যদি করেন তাহলে আপনি বাচ্চাটা মরার সম্ভাবনা কম থাকে। তবে ডিমটা ফুটলেই সিজার করতে হবে না। দেখবেন যদি আপনার 12 ঘন্টার ভিতরে যদি ডিমটা বাহির না হয় বাচ্চাটা ডিম থেকে, তখন আপনাকে ডিমটা সিজার করতে হবে। তার আগে আপনাকে বলে দিন, এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখছেন বা শুনছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা নতুন কবুতর পালে বা যারা পালতেছে অনেকেই পারে না তাদেরকে অবশ্যই দেখাবেন। কারণ আমি চাই যেন কবুতর প্রেমী সবাই যেন তাদের কারো কবুতর যেন কোনো মারা না যায়। এখন আপনারা কিন্তু এই যে ডিম আসে না, এই যে ডিম, ডিমটা যে বাচ্চাটা, বাচ্চারা এখনও বাইর হয়নি গতকালকে থেকে, এটাই অবস্থা। হাতে আমি জাস্ট একটা পাখা নিলাম। আপনাকে লক্ষ্য রাখতে হবে যে ডিমটা যখন আমি ছোলাবো তখন যেন কোনো অবস্থাতেই যেন বাচ্চার কোনো সমস্যা না হয়, কোনো রকমের আঘাত যেন না লাগে। খুব সাবধানে, খুব সাবধানে। খুব সাবধানে করতে হবে যেন কোনো রকমের আঘাত কিছু না পায়। যদি আঘাত পায় তাতে সমস্যা হতে পারে। হালকা রক্ত রক্ত দেখতেছেন, আসলে এটা রক্তটা না, উপরে একটা পর্দার আবরণ থাকে, যার কারণে এই আবরণটার কারণে এই সমস্যা রক্তগুলো দেখা যায়। ঠিক ধরে হালকা ভাবে এই, অবশ্যই সবাই লক্ষ্য করছেন যে কিভাবে আমি ডিম থেকে আর্গুস্তে আস্তে করে মাথার বাইরে দিয়েছি। এখন আমি এটাকে আর কিছুই করবো না, জাস্ট এটা আবার আমি কবুতরের নিচে দিয়ে দেবো। এখন যদি আমি টান্ডা বাইর করি, এটার নিচে যে অংশটা আছে সে অংশটা অবশ্যই এটার জন্য ক্ষতিকর, মারা যাবে। যদি নিচের অংশটা এটার শারীরিকভাবে এটার ভিতরে যদি না যায়, যেটাকে আমরা নাভির নিচে দেখবেন যে ডিমটা ফোটার পরে নাভির নিচে একটা কিছু থাকে ছোটো, অনেক সময় ওইটা ভিতরে না গেলে সমস্যা হয়ে যায়। এই যে হালকা ব্লাডের মধ্যে দেখছেন, আসলে কিন্তু এটা ব্লাড না, এটা জাস্ট একটা রক্ত চলাচল করেছিল ডিম জমার পরে, এটার একটা আবরণ। বাস আমি এর চেয়ে বেশি আর ডিমটা ভাঙতে চাচ্ছি না, কারণ এরপরে ভাঙার আর ঠিক হবে না। এই যে বাচ্চাটা দেখেন, অলরেডি এখন এটা আস্তে আস্তে নড়াচড়া করলে দেখবেন আধা ঘন্টার ভিতরে এটা বাইরে যাবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যে মুখটা যেভাবে দেড়ে বাইর করছে, যদি কোনো রকমের বেকায়দা যদি হয় তাহলে এই মেরুদণ্ড থেকে এটা ভাঙতে পারে। হ্যাঁ, আমি এটা হালকা কাজ করেছি, এটা পাখা দিয়ে। আপনি এরকম জিনিস নেবেন না যেটা এটা শরীরে আঘাত লাগলে সমস্যা হবে। আর অবশ্যই এই বাচ্চাটা বাইর করার পরে তার বাবা মার কাছে দিবেন, এবং লক্ষ্য রাখবেন যেন কোনো অবস্থা যেন বাচ্চাটা কোনো সাইড এফেক্ট না হয়। এই দেখেন, এই যে দেখেন দেখেন, এই যে এটা নিচে যে অংশটা, এটা এখন এটা পেটের ভিতরে যায়নি, এটা যখন নাড়াচাড়া করবে এটা অটোমেটিক চলে যাবে। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে ডিমটা সিজার করলাম, অবশ্যই আপনারা শিখতে পারছেন, আপনাদের জন্য ভালো হয়েছে। এবং অবশ্যই আপনারা আমার চ্যানেলটির সঙ্গে থাকুন, এতে আপনার আরও অনেক কবুতর অনেক বিভিন্ন রকমের টিপস পাবেন যা আপনার আগামী কবুতর পালার জন্য সহজ হয়ে যাবে। বিশেষ করে যারা বিভিন্ন রোগের সমস্যা হয়ে থাকে, আমার তো আসলে কোনো কবুতর আমরা সবই সুস্থ, কোনো অসুস্থ কবুতর নেই, যদি অসুস্থ থাকতো আমি দেখাতে পারতাম। তারপর আপনাদেরকে আমি যে টিপসগুলো দেবো, কোন রোগের জন্য কী টিপস, এগুলো আমি আস্তে আস্তে দেবো, এতে আপনারা দেখলে বুঝতে পারবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বারবার বলে দিচ্ছি। নেক্সট আমার টিপস আবার আসবে আগামীতে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন। সাবস্ক্রাইব দেওয়ার পর উপর বেল বাটনে টিপ দেবেন, কারণ সঙ্গে থাকলে আপনারা অবশ্যই নেক্সট টিপসগুলো পেয়ে যাবেন আমি পোস্ট করার পর। ধন্যবাদ। এখন দেখুন আমি কিন্তু আবার ঠিক মতো ডিমটাকে দিয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ।